জঙ্গিপুর পৌরসভার পৌরপিতার উপর উঠে এসেছে স্বজন পোষণ ও আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ। আর এই অভিযোগ তুলেছেন স্বয়ং শাসক দলেরই জঙ্গিপুর পৌরসভার 14 জন নির্বাচিত কাউন্সিলর। এই নিয়ে তারা লিখিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে। আর জানিয়েই রীতিমতো জঙ্গিপুর পৌর বোর্ড নিয়ে লোকমুখেও চর্চা হতে শুরু করেছে। পাঞ্জাবের সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ। অপরদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন পৌরপিতা। তার দাবি এটি একটি চক্রান্ত। এছাড়াও তিনি বলেন এটি কয়েকজন শাসক দলের কাউন্সিলর ও বিরোধীদের মিথ্যা অপপ্রচার বলেই দাবি করেছেন তিনি। জঙ্গিপুর পৌরপিতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তারই দলের 14 জন কাউন্সিলর। রীতিমতো তারা স্ট্যাম্প এবং সই করে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির কাছে। ঠিক কি লেখা ছিল অভিযোগপত্রে শোনাব। অভিযোগপত্রে লেখা ছিল, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। আপনি নিশ্চয়ই জানেন 21 আসন বিশিষ্ট জঙ্গিপুর পৌরসভা আমাদের কাউন্সিলর সংখ্যা 16। আপনাদের পরামর্শ মেনে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মফিজুল ইসলাম সাহেবকে সর্বসম্মতিক্রমে পৌরপিতা হিসেবে মনোনয়ন করে আমরা পৌর প্রশাসনের কাজ শুরু করি। কিন্তু বর্তমান পৌরপিতা তার কার্যকলাপের শুরু থেকেই স্বজন পোষণ, আর্থিক দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতার পরিচয় দিতে থাকেন। বিষয়টি নিয়ে আমরা বারবার উনার সঙ্গে বসি এবং সৎ পরামর্শ দিই, কিন্তু উনি সেসব কথায় কর্ণপাত করেন না। মূলত উনার দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতার কারণে বর্তমান পৌর এলাকার নাগরিক পরিষেবা চরম অব্যবস্থার মধ্যে পড়েছে। সঙ্গত কারণে শহরবাসীর মনে আমাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমা হচ্ছে। বিজেপি সহ বিরোধী দলগুলো এটাকে হাতিয়ার করে জনমানসে বিরুদ্ধ প্রচার করার সুযোগ নিচ্ছে, ফলে আমাদের প্রিয় দলের ভাবমূর্তি ভুলুণ্ডিত হয়ে পড়ছে। এই রকম একটি পরিস্থিতির মধ্যে পড়ে কোনো উপায়াত্তর না দেখে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের বিনীত অনুরোধ, আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে হস্তক্ষেপ করুন এবং পৌরসভাকে সংকটমুক্ত করুন। নিজের দলের পৌরপিতার বিরুদ্ধে এভাবে অভিযোগ জানানোর জন্য আমরা করজোড়ে মার্জনা চাইছি। এরপর 14 জন কাউন্সিলরের স্ট্যাম্প সহ সই দেখতে পাওয়া যায় সেই অভিযোগপত্রে। অপরদিকে পৌরপিতা মফিজুল ইসলাম কাউন্সিলরদের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যে সমস্ত অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তার একটি প্রমাণিত হলেও আমাকে দল যা শাস্তি দেবে মাথা পেতে নেব। একদম মিথ্যা কথা। এখনই আশেপাশে আমার 7-8 জন কাউন্সিলর আছে, ওরা যেটা বলছে সেটা মিথ্যা কথা। আর যেটা সই করেছিল সেটা একটা ভুল বুঝে সই করানো হয়েছিল, সেটাকে আজকে আমার বিরুদ্ধে ওটাকে মানে ই করছি। আপনি 7 কোটি টাকার হিসাবই দিতে পারেননি বলেছেন, ওটা বাজে কথা। বিল না হলে টাকা উঠে না কেউ। এটা আমার বাবার সম্পত্তি নয়, আমি সই করে টাকা তুলিনি। প্রত্যেকটা ওয়ার্ডে কাজ হয়েছে, কাজের ভিত্তিতে টাকা উঠেছে। আর যারা বলছে তাদের ওয়ার্ডে বেশি কাজ হয়েছে আমি মনে করি, কারণ আমি হিসাবটা জানি। আমাদের বিধায়ক জাকির হোসেন স্যার চেয়েছে, আমি 2-1 দিনের মধ্যে ওনাকে দেখবো, মানে সব তাহলে বুঝতে পারবো কোন ওয়ার্ডে কত কাজ হয়েছে। আর ওরা যেটা আরেকটা লিখেছে দেখবেন পেপারে, এমফান্ডের কথা, আমি যতক্ষণ চেয়ারে বসে আছি যেদিন থেকে বসেছি এখন পর্যন্ত সেই এমফান্ডের টাকা বৃদ্ধি হয়েছে, কমেনি। এটা আমি মানে চ্যালেঞ্জের সহিত বলতে পারি। তাহলে আপনার নামে কি মিথ্যা অভিযোগ আনছে কাউন্সিলর? মিথ্যা অভিযোগ করছে, আমি বলছি তো মিথ্যা অভিযোগ করছি। ওরা মিথ্যা অভিযোগ করছে দিয়ে এটা মানে একটা মানুষকে জঙ্গিপুরবাসীকে একটা ভুল বার্তা দিচ্ছে। ওরা সংগঠন করছে না, সংগঠনের নামে একটা মানে বদনাম। তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন? আমি নিব, খুব তাড়াতাড়ি নিব। মানে আমরা মানে আমাদের বিধায়ক আছে, এই সংসদ আছে, তাদের সঙ্গে আলোচনা করে আমি একটা মানহানি কেস করব। এরই পরিপ্রেক্ষিতে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন কি বললেন শোনাব। দলীয় কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, যে মেইন চেয়ারে থাকে তাকে ম্যানেজ করতে হয় এবং সবারই অনুকূল হয় না। এবং আপনারা যেটা লিখেছেন আমাদের আনন্দবাজার পত্রিকা, আমি বলবো যে আপনারা একটু জেনে লিখবেন। কারণ হলো আমরা এম ফান্ড নষ্ট করিনি, আর করলেও পাবলিকের জন্য আমরা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কাজ হচ্ছে এবং অল্প টাকা কমেছে, কিন্তু এই টাকাগুলো আবার বেড়ে যাবে। আমাদের
15টা কাউন্সিলর ঠিক আছে, কেউ অভিযোগ করতে পারে আলাদা কথা, কিন্তু আপনার আজ পর্যন্ত আমি বলছি এই পুরুষ হওয়ার পরে একটাও চাকরি হয়নি, একটাও চাকরি হয়নি। এবং পুরুষ হওয়ার এটা আপনারা জানেন ক্যাজুয়াল দুটা লাগে এবং দু একটা চালা না হলে কাজ চালাতে পারে না, সেই কারণে সবাই দু একটা চালা লাগিয়েছে যে কাজ করার, সেই জন্য পারমান কিছু আজ পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি। তো চেয়ারম্যানই কোথেকে আপনারা চাকরি দিল এবং পুরসভাই কোথেকে চাকরি দিল, চাকরি হয়নি এটা বলতে পারি, এবং দুর্নীতি এখনও ওরকম কিছু আসেনি। এবং আপনারা যেটাই বলবেন প্রমাণ সময় বলুন, আমরা আমাদের চেয়ারম্যান প্রমাণ সময় আপনাকে বলেছে যে আমাদের টাকা পুনরায় যাব আছে। এবং আপনারা এম ফান্ডটা কিসের জন্য আপনারা জানেন, জরুরি ভিত্তিতে যে কোনো খরচা করার জন্য, জরুরি ভিত্তি যেমন আছে ঈদ আছে, যেমন পুজো আছে, যেমন মহরম আছে, হয়তো সেই উৎসবকে ঘিরে একটু রাস্তাঘাট ছোটো ছোটো আছে সেগুলা তৈরি করে দেওয়া এবং সেগুলা থেকে কাপড় ধরিয়ে দেওয়া এবং কোনো অনুদান দেওয়া, সেই কারণে এম ফান্ড থাকে প্রতিটা এতেই। আজকে যে কোনো সংস্থার মুখ্যমন্ত্রীর আছে, চেয়ারম্যানের আছে, আপনার সভাধিপতির আছে, প্রধানমন্ত্রীর আছে, যে কোনো ফান্ড এমন ফান্ড থাকে, এম ফান্ড থাকে এবং সেই ফান্ড আছে, ফান্ড কমে যায়নি, ফান্ড আগামী দিনে আরও বাড়বে। কারণগুলো আপনারা জানেন, এই জয়পুর পুরসভা এই ভারত স্বাধীনে প্রথমবার তৃণমূল এসেছে এবং তৃণমূল থাকবে, দলে কোনো ভাঙন নেই, আমরা সকলে এক আছি, দল আমাদের সবসময় কাজের জন্য আছে। কাজটাকে বিরোধীরা সিপিএম কংগ্রেস বিজেপিরা আমাদের বদলানোয়ান লাগবার জন্য সেগুলো করেছে, আমরা কিন্তু আশা রাখবো যে আপনারা মিডিয়া ভাইকে আমরা সম্মান করি, আপনারা নিশ্চয়ই সঠিক খবরগুলো লিখবেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে এবং আমরা চাই সঠিক তথ্য উঠে আসবে। তো সঠিক না হয় বিঠিক তথ্য যেন না ওঠে, এটা আমি অনুরোধ, নাহলে আমরা আইন আইনের ব্যবস্থা করতে হবে। বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব, ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, হাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732888000।